ব্লগার সীমারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ মন মাইন্ড খুব একটা ভালো নেই, তাই করতে পারিনি। বন্ধুরা তোমরা হয়তো আগের ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে, তাই ভিডিও সকাল থেকে স্টার্ট করতে পারিনি। এখন বাজে বন্ধুরা বিকেল 3টে, আর অনেক কাজকর্ম হয়ে গিয়েছে, পুজো পার্বণ স্নান দান খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি এপাশে আসছি, দেখো অনেকদিন পর এপাশে তোমাদের সাথে দেখা করালাম, আসি কাউকে নিব ঠিক জায়গায় বেঁধে দিব। আর আজকে আমি ব্লগটা এই 3টে থেকে স্টার্ট করছি বন্ধুরা, সো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগে। আর বন্ধুরা এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেখো। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমরা সঙ্গে থাকো, এখন আমি এই কাউগুলোকে ঠিক জায়গায় বেঁধে দিব। তাহলে বন্ধুরা চলো, আর দেখো দেখো পাশে ভুট্টার জমি, মানে আমাদের না লোকের ভুট্টাগুলো পেকেও গিয়েছে, এখন এগুলি উঠাবে, এগুলি উঠিয়ে ধান লাগাবে আমার গোয়ালঘরের পিছনেই দেখো। আর এখানে দেখো কতগুলো কি পাটকাঠি, আমি পাটকাঠি তো জাল দেই না এখন, কারণ এখন মাঝে মধ্যেই বৃষ্টিপাত হয়, তাই বাইরে রান্না করতে পারছি না, গ্যাসেই রান্না করছি। আর দেখো এই ধনা যাওয়ার জন্য কীরকম ব্যস্ত হয়ে গিয়েছে, এখন ধনাকে ঠিক জায়গায় বেঁধে। আর এখন আমি কাউগুলোকে ঠিক জায়গায় বেঁধে দেব। গ্রামের প্রত্যেকটা মহিলারই বিকেলবেলা সকালবেলা এই কাজগুলো করতেই হবে, আমাদের যেমন 3 বেলা খেতে হয় কাউদেরও 3 বেলা খেতেই দিতে হবে। তো তাই গরুগুলোকে ঠিক জায়গায় বেঁধে দিচ্ছি, আর ওই যে ঘাসগুলো দিয়ে দেবো, এগুলি হলো আমাদের চা বাগানের ঘাস দিয়ে দিচ্ছি। প্রত্যেক গ্রামের মহিলারই এই কাজগুলো বন্ধুরা করতেই লাগে, সাথে বাচ্চা গরু বাছুর বাড়ি ঘরদোর পরিষ্কার এগুলো মাস্ট করতেই হবে। তারপর চলে আসলাম এ পাশটায়, পাশেই তো সবজি বাগান জানোই, চাল কুমড়ো গাছ আছে, আর দেখো মাঝে মধ্যে ঢেঁড়স গাছও আছে, ফুল ফুটেছে। আর ঢেঁড়স বড় হতে বেশি সময় লাগে না, 2-1 দিন পরে এগুলো তোলা যাবে। এগুলো দেখো অনেক আগাছা হয়েছে, আগাছাগুলোও তুলে দিতে হবে। আর মাঝে মধ্যে পুঁই শাকও আছে, দেখো এই যে পুঁই শাকও আছে, তাই আগাছাগুলো তুলে দিতে হবে, হাত দিয়ে আপাতত কিছু উঠিয়ে দেই, ঢুকেছে যেহেতু বাগানে। দেখো বন্ধুরা এখানে আরো গাছ আছে, বলতো এটা কি, বলতো বন্ধুরা এটা কি ধরেছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে ফ্রেন্ডস, আছে অনেকগুলো ধরেছে, এই যে একটা, এই যে একটা ধরেছে, ও পাশেও আরো কয়েকটা আছে, এই আর একটা ধরেছে, একটা নষ্ট হয়ে গিয়েছে। এখন সবজি বাগানটা একটু পরিষ্কার করে দেব, এখন মোটামুটি 3:30-4টার মতো বাজে, এপাশে যেহেতু এসেছি তো এই কাজগুলো একটু করে নিই, আগাছাগুলো একটু পরিষ্কার করে দিই, তারপর চলে আসলাম বাড়িতে। দেখো উঠোনে, উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, উঠোনটা ঝেড়ে নিচ্ছি, সাথে আরও অনেক কাজ আছে, জামা কাপড় উঠানো আছে, সেগুলি করবো উঠোনটা। আর দেখো ভাস্তা সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছে উঠোনে, সারাদিন এরা এই সাইকেলটা নিয়েই দৌড়াদৌড়ি করবে। আর আমি তাই তাড়াহুড়ো করে এখন উঠোনটা ঝেড়ে নিচ্ছি, তারপর আবার জামা কাপড় উঠাতে হবে, সূর্যসেনাকে ধুয়ে মুছে দিতে হবে। দেখো সূর্যসেনা কী করছে, আর উঠোনে না প্রচুর ধুলো,
তাই মাথায় একটু গামছাটাও মানে একটু চাদরটাও দিয়ে নিয়েছি। তারপর উঠোন যারা কমপ্লিট করে চলে আসলাম ঘরে, ঘরটাও একটু ঝেড়ে নিলাম। বিকেলের এই কাজগুলো একটু আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, প্রত্যেকদিন তো আর শেয়ার করি না, যে দোকানে একজন কাস্টমারও এসে বসে আছে। ঘরটা ঝেড়ে ভাবছি যাবো। আর দেখো বাইরে কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখতে হবে। আর এই শাড়ি কাপড়গুলো উঠিয়ে নিই, ও পাশে আরও অনেক জামা কাপড় আছে সেগুলো উঠাতে হবে। আর দেখো পাশেই নিম গাছ, আর এগুলি এখন আমি ভাঁজ করে রাখছি। এখন প্রায় পৌনে পাঁচটার মতো বাজে, পাঁচটার মতো বাজে। আর এগুলিকে এখন আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে সূর্যসেনাকে তো তোমরা দেখতেই পেলে। আর এই জামা কাপড় কত গোছাবে, প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়, প্রত্যেক দিন ভাঁজ করতে হয়, এই কাজ প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয়। তার মধ্যে আরও বেবি আছে, বুঝতেই পারছো। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ঘর বাড়িগুলো একটু ঝেড়ে নিচ্ছি, মানে বিছানাপত্রগুলো ঝেড়ে নিচ্ছি, জানলা দরজাগুলো দিয়ে দিলাম। আর দেখো এই ঘরটাতে এসে গেছি। এই ঘরটাতে কি লাগিয়েছি বলো তো? ওই দেখো একটি চান্দা লাগিয়েছে। ওই যে তোমরা তো জানো ওই টিনের চালা দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম একটি চান্দা লাগিয়ে নেই। আর বিছানা একবার কিন্তু গুছিয়েছিলাম, আবারও গুছাতে লাগছে বিকেলবেলা। প্রত্যেক দিন এই বিকেলে এই কাজগুলো করতে হবে। ওই দেখো বন্ধুরা, ওইটি ওইটাই করেছি। তারপর এখন সন্ধে 8টার মতো বাজে, রান্না করে চলে আসি। দিদি বাড়ি থেকে পুঁই শাক পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আমি দুধ জাল করছি, সূর্যসেনার জন্য খাবার তৈরি করব। আর ভাবছি আজ আর রাত্রে রান্না বান্না করবো না, কারণ দুপুরবেলা ওর পাপা খায়নি, এটা সূর্যসেনার জন্য রান্না করেছি, এখনই খাওয়াবো। আর ভাবছি রান্না করব না, দেখো ভাত আছে, ভাত শাক ভাজা মানে সমস্ত কিছুই আছে, মাছের ঝোল, তাই আজ আর রান্না করব না। ওকে ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।